মধ্যপ্রাচ্যের দেশ ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। ইসরায়েলি গণমাধ্যমগুলো এমন তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন যে ইরান রাশিয়ার এই ঘনিষ্ঠ সম্পর্ককে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। জেরুজালেম পোস্ট এ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে মহাবিপদ হিসেবে মনে করছেন। তার মতে, এ ধরনের সম্পর্কের মাধ্যমে ইরান তার শক্তিশালী হবে, এতে আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে। ল্যাপিডের মতে, এ দুদেশের সম্পর্ককে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, এ বিষয়ে বসে থাকা যাবে না। এমন অবস্থায় নিয়মিত এ সম্পর্কের পর্যায় পর্যালোচনা করতে হবে এবং এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে। এছাড়া ইউক্রেন পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল আবিবের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। তবে দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ওই আলোচনার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অস্ত্র সহযোগিতার বিষয়ে কোনো কথা হয়নি।